তো এখন আমি কিছুদিন আগে এই আব্দুল্লাহ মাসুদ চিননিছি উনিকে আপনাদের সাথে তো অনেক সময় লাইভ করে একসাথে সো ওনাদের আমি একটা ভিডিও মানে আলসনা দেখছিলাম যে হাফস কোরআন তারপরে আপনার ওয়াস কোরআন আর কি এটা ওই ডিফারেন্স গুলো নিয়ে আর কি পার্থক্য আছে তারপর আরো খুঁজতে গিয়ে আমি দেখলাম যে 1924 সালে মেবি আল আজার বিশ্ববিদ্যালয়ে থেকে একটা স্ট্যান্ডার্ড কোরআন হিসাবে। সারা বিশ্বের জন্য ছাপানো হয়েছে তো আমার প্রশ্নটা হইতেছে এই যে পরবর্তীতে যে যাই সংযোজন করা হয় না কেন সেই উসমান যে কোরআনটা সংরক্ষণ করছিল সেটা কি নাই এই হাফস আবার ওয়াস কোথায় থেকে আসলো এটা সম্পর্কে একটু বলতেন তাহলে ভাই আপনি মাসুদ ভাইও তো মনে লাইভ করে ওনার সাথেও কথা বলতে পারেন এটা বলতে গেলে ভাই অনেক সময় লাগবে এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয় হ্যাঁ এটা এত সময় তো আমি মানে ইয়া করতে পারবো না আপনি যদি মুফতি মাস ভাইয়ের সাথে এটা নিয়ে আলাপ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি আপনি আমার একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা আগে একটু পড়ে আসেন তাহলে আপনার সাথে আলোচনা করতে ওই লেখাটা আমি পড়ছি আমি ওই লেখাটা একবার দুইবার না আমি কয়েকবারই পড়ছি আচ্ছা আমি আচ্ছা বাট আসলে নীরব সাহেব ওইটার জন্য যে রেফারেন্সগুলো দরকার

কিছু অঞ্চলে করে কিছু অঞ্চলে আহ কোরআন সার্চ করেন ইউটিউবে তার একটা দীর্ঘ বড় একটা ভিডিও পাবেন ওইখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ভাবে বলছে ওইটা আপনি দেখেন তাহলে আচ্ছা আর আমি আপনার লাস্ট ভিডিও নিয়ে একটা কথা বলতে চাইতেছিলাম তো ওইটা ছিল আর কি ওই যে ছাগলের যে একটা আয়াত যে হয়ে করছে ওটা নিয়ে আর কি তো আচ্ছা তো আপনি যে রেফারেন্স দেখাইছেন সেটা হচ্ছে যে 10 বারের পরে তো ইয়া করছে পাঁচ এটাকে রহিত করে দেন পাঁচ বারে নিয়ম করা হইছে তারপর ওই হাতিছে বলা আছে যে কিনা বলে এ পরে নবী মারা গেছে বাট ওই অর্থাৎ ওই সময় ওই আয়াতটা কোরআনের আয়াত হিসাবে পড়া হতো আর কি আচ্ছা কিন্তু আপনার ওই যে যে ইয়াটা যুক্ত হয়েছে উনি যে হাদিসটা দিছে সেখানেও কি সেই হাদিসটা পড়ে আমি আর কি গুগল গিয়া দেখলাম আর কি সুনানে আবু দাও ইবনে ইবনে মাজাহ মনে হয় আপনার 1952 বা 1942 1942 হ্যাঁ ওই হাদিসটা আমার লেখাটার ভিতরে আমার লেখাটার ভিতরে ওই হাদিসটা দেয়া আছে ভাই আপনি কি লেখাটা আমার লেখাটা পড়েছেন এই যে বয়স্ক লোকের দুধ পান প্রসঙ্গে

এই দেখায় উনি একটা কিছু বলতে যাচ্ছিলেন হ্যাঁ বলেন আপনি কি বলতে যাচ্ছিলেন হাদিসটা যদি দেখি দেখা যাচ্ছে কোরআনের কমে না না ভাই 5 ঢোক দুধ প্রাণের কমে নিষিদ্ধতা প্রতিষ্ঠিত হয় না কমে নিষিদ্ধতা প্রতিষ্ঠিত হয় না মানে এর থেকে কমলে এলে নিষিদ্ধ হয় না আমরা বুঝতেছি আর গস সম্পর্কে খাইতে হবে নইলে নিসিদ্ধতা প্রতিষ্ঠিত হবে না আচ্ছা তাহলে উনি দিয়া করছে কি বুঝাই এই হাদিসটা রেফারেন্সে আমি তো জানি না ভাই এই মুমিনরা কি বুঝাই হাদিস আমার আমার আমি যেটা তার কথা আমার যে দলিল তারে কথা সে আমারে সেটা দেখা কেন আমি তো আমি বুঝিনা ভাই এরা যে কি বুদ্ধিমান এরা যে এত বুদ্ধিমান আমার পক্ষের দলিল আইনা আমারে দেখায় নিজে যেটা দ্বারা তার নিজের পয়েন্ট প্রুফ হয় না আমার পয়েন্ট প্রুফ হয় সেটা সে আমারে কেন দেখায় দাদা আমি বুঝিনা ভাই কিন্তু এই হাদিসটাতে একদম স্পষ্ট এই একদম স্পষ্ট হয়ে যায় তাই না এখানে তো আর কোনো থাকে না যে দেখেন এই হাদিসটাতে তো একদম পরিষ্কার হয়ে যায় তাই না কি আপনার কি মনে হয় এই হাদিসটা পড়ার পর আপনি বলেন তো হ্যাঁ আমার এই হাদিসটা পড়ার পর আমার কাছে আপনি যেটা যেরকম মনে করতেছেন আমিও সেরকমই মনে করতেছি কিন্তু এখন প্রশ্ন হলো ওনারা কেন বুঝতেছে না সেটাই হইতেছে আর কি আসল বিষয় আর কি এরপরে যে সুরান ইবনে মাজার যে তার পরের দুইটা পরের হাদিস মানে 1942 দেখাইলো তো তার দুইটা পরের হাদিস দেখি আমরা দুইটা পরের হাদিসটা পড়ি আয়েশা থেকে বলে তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও দশ ঢোক দুধপান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল যে একটি সহিহায় লিখিত

আহ এটা নিয়ে তো না এটা নিয়ে কথা হয়নি মানে শুধু বানান শুধু নিজেদের মন মতো করে একটা বানাই দিয়ে দিছে এই আর কি হ্যাঁ তখন তো আর কি আপত্তি তুলছে যেটা কিছু হয় নাই সেটা নিয়ে আবার মারামারি হয়েছে ওসমান মারা গেছে ঠিক আছে নীরব সাহেব আপনাকে তাহলে বিদায় জানাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানালাম